আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা মডেল হিসাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, কি হিসাবে? মডেল হিসাবে। আমরা কিভাবে চলবো, কিভাবে খানা খাবো, কিভাবে লঙ্গি পরিধান করব, কিভাবে দাড়ি রাখবো, কিভাবে টুপি পরবো, কিভাবে গোসল করব, কিভাবে খানাপিনা করব, কিভাবে আমরা সংসার যাপন করব, এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের জন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি করিয়া পাঠাইছেন, রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য রহমত না গোটা বিশ্ববাসীর জন্য রহমত? ভাইরা আমার, ওই নবীর আমরা উম্মত। কোন নবীর উম্মত? ওই নবী আর দুনিয়াতে আসবেন না, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা কি তালা লাগানো। এখন এই নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য আমরা কি আজকের এই মজলিসে দোয়া দরুদ পড়িয়া মোনাজাত দিয়া একটা পোটলা ধরাই দেওয়ার পরে বাড়ি চলে যাব, আগামী কালকের সকালে এই যে কিছুক্ষণ আগে বড় হালদের বাড়ি জামে মসজিদের ইমাম সাহেব কিছু আবেগ জনিত কথা আপনাদের সামনে পেশ করেছিলেন, কি শুনছেন না আপনারা? আমি তো বসে বসে শুনছি। আসলে তার কথাগুলো যদিও টোটকা টোটকা বলছেন, আমি মিলাইয়া দেখলাম এই পরিবেশ শুধু ওই মসজিদে না, এই মসজিদেও আছে, শতে শতে মসজিদের মধ্যে আছে। আজকের এই আয়োজনকে কেন্দ্র করে যতজন লোক এখানে উপস্থিত হয়েছেন, ফজরের নামাজে আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, ফজরের নামাজে আজান হওয়ার পরে ফজরের নামাজের জামাতে কয়জন লোক আসবে কথা বলেন না কেন, কয়জন লোক আসবে? আমি একটু ওয়াদা নিতে চাই, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুমূর্ষু অবস্থায় দুনিয়া থেকে চলে যাবেন, মালাকুল মওত যখন চলে আসছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গিয়ে, এই মুহূর্তেও আল্লাহর নবী উম্মতের দৃশ্য দেখার জন্য এক নজর তাকাইয়া তাকাইয়া মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আমাকে মসজিদে নববীর একটু জামাতের দৃশ্যটা দেখাইয়া দাও। আল্লাহর নবী ফাঁকা জায়গা দিয়া তাকাইয়া তাকাইয়া দেখলেন, আল্লাহর নবী জামাতের দৃশ্যর দিকে তাকাইয়া মুস্কি হাসলেন আর ক্রন্দন করলেন, লম্বা ঘটনা ওদিকে আমার জামার যাবার সময় নাই আর যাবো না। আমি শুধু বুঝাইতে চাই, নবীর মহাব্বত যদি আমাদের কলিজার মধ্যে থেকে থাকে, সিনার মধ্যে থেকে থাকে, আল্লাহর নবী অসুস্থ অবস্থায় সাহাবীদের কাঁধে ভর দিয়া জামাত তরক করে নাই, মসজিদে যাই এরপরে জামাতের সাথে নামাজ আদায় করেছে। ও নবীর উম্মতেরা, আজকের এই রবিউল আউয়াল মাসে মিলাদ আর সিরাত, তার মানে মিলাদুন্নবী সিরাতুন্নবীর আলোচনা শোনার জন্য আসছেন। ও বন্ধু, তোমার আর আমার সামনে নবীর সুন্নাত জবাই হয়, তোমার কলিজার মধ্যে কোনো আঘাত লাগে না, কোনো মায়া লাগে না, কোনো কষ্ট লাগে না, এরকম নবীর উম্মত আছে না নাই? আমি একটু ওয়াদা নিতে চাই, আলোচনার শেষ মুহূর্তে আজকের এই ভরা মজলিসের ভিতরে আগামী কালকের যখন ফজরের আজান হবে, মুয়াজ্জিন তখন সুললিত কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। এই আওয়াজ যখন কর্ণকুহরে ঢুকবে, ও নবীর উম্মতেরা জানতে চাই, ওই মুহূর্তে বিছানায় শুয়ে থাকব না ফজরের নামাজে হাজিরা দেওয়ার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ হাজির হয়ে যাব? কারা কারা হাজির হতে চাই না তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। সেই জায়গায় একটু সহযোগিতা করবেন, আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় কিন্তু ভিডিও হয়ে গেছে। আগামী কালকের আমি অনুরোধ করে যাব পত্র মসজিদের ইমাম সাহেবের কাছে, আমি ফোন দিয়ে জানব রবিউল আউয়াল মাসে আলোচনা শোনার জন্য, নবীর জীবনের থেকে আলোচনা শোনার জন্য আমি মসজিদে লোক দেখছি কমসে কম 100, ইমাম সাহেবের সাথে সকালে আমার সাথে দেখা হবে, আমি একটু ইন্টারভিউ নিয়ে তার কাছে জানব, হুজুর তোমার মসজিদে আজকের ফজরের জামাতে লোক হইছে কত কথা কেন জানতে পারবো কি পারবো না? যদি আমাদের আলোচনা সফল হতে চাই, সফল কাম বানাইতে চাই, বলেন আজকের মাহফিল সফল হোক সফল হোক কথা কেন, কি বলে না?
আমিও আপনাদের সামনে তালে তালমি আপনাদের সামনে একসাথে একমত হতে চাই, কথা কয় না? ফজরের জামাতে নবীর উম্মত আছে যেখানে, কথা কয় না? ফজরের জামাতে নবীর উম্মত আছে যেখানে, সবাই কয় না? তার মানে সমস্যা আছে, সমস্যা আছে নাকি? জোরে বলেন, ফজরের নামাজের জামাতে কি কন নবীর উম্মত আছে যেখানে আমরা আছি, আরো জোরে বলতে হবে নবীর উম্মতেরা যেখানে, আমরা ওয়াদা করতে পারি না? যাদের উপরে নামাজ ফরজ হয়েছে যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, মহিলাকে বলি নেই কি আমরা ফজরের নামাজ জামাতে হাজির হতে পারি না একটু কষ্ট করে? ফায়দাটা কি, কথা কেনা? ফায়দাটা কি? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর নবী বলে গেছেন ওরে রাত্রে ঘুমাবা বিছানায়, বিছানায় শুয়ে থাকবে, ফজরের নামাজ যদি আদায় করে রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া, যদি নফল বন্দিগীতে রাত্র কাটাইতো, অর্ধেক রজনী দাঁড়াইয়া জিকির করিয়া কেমন লাইল করিয়া বান্দা যেই সওয়াব পাইতো, ফজরের নামাজ যদি জামাতে কোনো বান্দা আদায় করে আল্লাহ পাক খুশি হইয়া অর্ধ রজনীতে নফল ইবাদত বন্দিগিরি করলে যেই সওয়াব হয়, আল্লাহ খুশি হইয়া ফজরের নামাজের জামাতে হাজির হলে সেই পরিমাণ নেক বান্দার আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহর আওয়াজ জোরে হয় না, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি রইল বাকি অর্ধেক। গতকালকের যদিও অনেকে এশার নামাজ পড়ি নাই, আজকের হুজুর আপনারা আটকাইয়া মা ফেলতেছেন, কথা কয় না? আজকের যে এই মজলিসে আসছেন, এই মজলিসে আসার কারণে যারা নামাজ পড়তে অভ্যস্ত না তারাও এশার নামাজ জামাতে পড়ছে, যারা রেগুলার পড়ে তারাও এশার নামাজ আজকের জামাতে পড়ছে, কথা বলুন ঠিক কি না? যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ পাইলেন এই মজলিসে, তাদের ফায়দাটা কি হলো? আর নবী বলেন যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করবে বাকি থাকে রাত্রের অর্ধেক, এই অর্ধেক রজনী যা দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, কিয়ামুল লাইল করে, জিকির আজকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করিয়া বান্দা বিছানায় শুয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত বন্দিগিরি করলে, শুয়ে শুয়ে জিকির করলে অথবা কোরআন তেলাওয়াত করলে, যেই না আল্লাহ দান করতেন, বান্দা যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে শুয়ে যায়, অর্ধ রজনী নফল বন্দিগি করলে যেই নেক আল্লাহ দান করতেন, এশার নামাজ জামাতের সাথে আল্লাহর নবীর কোন উম্মাতেরা যদি আদায় করে আল্লাহ পাক খুশি হইয়া ওই পরিমাণ নেক বান্দার আমল নামায় দিয়া দেয়। কি নেক কামাই করার সুযোগ আছে না নাই? কথা বলুন না কেন, আছে না নাই? এই যে ওয়াজ শুনাইয়া গেলাম, একটু চার্জ করিয়ে গেলাম ব্যাটারি, এই ব্যাটারির চার্জ কালকের সকাল পর্যন্ত থাকবে, কথা মানে থাকবে? এই মজলিস থেকে বের হইয়া যাওয়ার পরই ওলামায়ে কেরামরা যতটুকু ব্যাটারির চার্জ দিছে, এই যুবক বাইরে শোনো, বাহিরে বের হওয়ার পরই মোবাইলের ভিতরে ঢুকিয়া তোমার ব্যাটারিও তো শুরু হবে, কথা কয় না? তোমার হাতে ব্যাটারি আছে না? তোমার হাতে আছে ব্যাটারি, পকেটে আছে মেশিন, ওপেন করনে দেরি, একদিকে মোবাইল ওপেন আর একদিকে বুড়ি আঙ্গুল ওপেন আর একটা আঙ্গুল ওপেন, কথা বলেন না কেন ভাই? এই ওপেন যখন চলবে, চলতে 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 তোমার যা ইচ্ছা তাই তুমি ঠেলতে আসো দেখতে আসো, ঠেলতে আসো দেখতে আসো, আছে না নাই ভাই? আমি কি ওষুধ ভুল দিতে আসি, কথা বলেন না? চিকিৎসা কি মোটামুটি হচ্ছে? এই ঠেলতে ঠেলতে আড়াইটা তিনটে বাজে গেছে, চোখ গেছে কুকুর মতো, কুকুর চোর মতো লাল হইয়া, কি কথা ঠিক না? এই ফজিলাত যে শুনাইয়ে দিছি আর এই যে ব্যাটারিতে চার্জ দিয়ে দিছি, এখন তুমি যদি বাহিরে বাহিরে বাড়িতে যাইয়া তোমার ব্যাটারি উল্টো মিলে চার্জ দাও, তো আমাদের ব্যাটারির চার্জ তো থাকবে না রে ভাই, থাকবে? তো তোমাদের ব্যাটারির চার্জ ফুল হয়ে যাবে, আমাদের ব্যাটারির চার্জ অফ হয়ে যাবে। এখন আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে,
নবীজির জীবন আদর্শ অনুসরণ করলে দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি। সুবহানাল্লাহ, কই না, দুনিয়াতে শান্তি, আখেরাতে কি মুক্তি? দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি আমরা কারা কারা পেতে চাই? দুটো হাত তালি করে দেখাই দেই, আল্লাহু আকবার। এখন দুনিয়াতে শান্তি, আখেরাতে পেতে চাই কি মুক্তি? এই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, এইটা যদি আমরা পেতে চাই সর্ব অবস্থায় সর্ব ক্ষেত্রে নেতা মানতে হবে কাকে? কথা বলেন না কেন? নেতা মানতে হবে কাকে? জোরে আওয়াজ হয় নাই, নেতা মানতে হবে কাকে? এই ইয়াসিনের ব্যাখ্যা যদি করি, এই ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। কথা কি বুঝাইতে পারছি? শুধু ইয়া আর সিন এর ব্যাখ্যা করতে গেলেই এই নেতা বুঝাইতে হবে। ক্ষেত্রে নেতা মানতে হবে কাকে? দাড়ির মধ্যে নেতা মানতে হবে নবীকে, মেসাকের মধ্যে নেতা মানতে হবে নবীকে, লঙ্গি করার মধ্যে নেতা মানতে হবে নবীকে। কথা বলুন ঠিক কিনা? সমাজ জীবনে নেতা মানতে হবে নবীকে, পারিবারিক জীবনে নেতা মানতে হবে নবীকে, ব্যক্তি জীবনে নেতা মানতে হবে নবীকে। কথা কয় না? মানতে হবে কি হবে না? না হুজুর, ভুল বলতে আছেন। অমুক ভাইয়ের চরিত্র নামাজ নাই একত্ব, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, পায়খানা করিয়া ঠিকভাবে পানি লয় না, পেশাব করিয়াও লয় না, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে মতে। কথা কেনা আছে না নাই? ইয়ার আদর্শ অনুসরণ করলে দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি পাওয়া যাবে। এ যুবকেরা কথা বলো না কেন, মুক্তি পাওয়া যাবে? আদর্শ মানতে হবে কার? রবিউল আউয়াল যদি সফল করতে চাও, নবীজির আদর্শের মালা গলায় লাগাও, বাস এই তো বাস। যদি দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি পাইতে চাও, নবীজির আদর্শের মালা গলায় লাগাও, কি এই তো বাস? কি আর কিছু লাগে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যদি আমার মহব্বত কেউ পেতে চাও, আমাকে দেখবার আমাকে পাইবে না, আমি দুনিয়াতে নাই। যদি আমার মহব্বতের কেউ দাবি করো, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ পাকের গোলামেরা, আল্লাহর হাবিব বলছেন মহব্বতের নিদর্শন হইল আমার সুন্নাতকে মহব্বত করো, সুন্নাতকে যদি মহব্বত করো, আমি নবী কি মহব্বত করা হয়ে যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখানেই শেষ করে নাই, যদি আমার সুন্নাতকে মহব্বত করো, আমি নবীকে মহব্বত করা হয়ে যাবে। আর আমি নবীকে যারা মহব্বত করবে, আল্লাহর হাবিব বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী যেই বেহেশতে যাব, আমার উম্মতেরা ওর সাথে সাথে আমার সঙ্গী হইয়া বেহেশতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে আমরা বেহেশতে যেতে রাজি না? রাজি, সত্যি করি কেন রাজি? রাজি, আসলেই রাজি। আপনারা রাজি হইলো আপনাদেরই কথার সাথে, কিন্তু আমি পুরাই একমত হইতে পারি নাই। কেন পারি নাই? এই কেন পারি নাই এইয়ের উপরে যদি আলোচনা করি, আপনাদের পেট থেকে রোগ ধরা পড়বে। এই জন্য আলাদা সাবজেক্ট নেওয়া লাগবে আরো দুই ঘন্টা। কথা কেনা কেন পারি নাই একমত হইতে? আমাদের সব জায়গায় নবীর আদর্শ আছে। কথা কেনা আছে? ওরে ভাই, নির্বাচন যখন চলে আসে, 500 টাকার নোট ফেরেস হাতের মধ্যে দেওনের দেরি, কোথায় নবীর সুন্নাত, কোথায় নবীর আদর্শ? হাত দিয়া ধরতে দেরি নাই, ইমান বিক্রি করতে দেরি করে না। এরকম বাঙালি আছে না নাই? মাগার সাহাবায়ে কেরামদের জীবনী যদি আলোচনা করেন, জীবন দেখে প্রস্তুত হয়েছে, মেয়া টাকা তো দূরের কথা, নিজের জীবন বিসর্জন দিয়ে দেশে আল্লাহর নবীর সুন্নাতকে বিসর্জন দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই যে টুপি মাথায় দিছি, মনে করেন না আমাদের পিছনে পিছনে কোনো সমালোচনাকারী নাই? নাই, আমাদেরকে টুন্ডে মৌলবি বলে আমরা শুনি না। কথা বলেন, আমাদেরকে জঙ্গি বলে আমরা শুনি না, আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয় আমরা শুনি না। কথা বলেন না কেন? এরকম বহু লোক আছে না? আমরা শোনার পরেও কি টুপি বাদ দিছি, পাঞ্জাবি ছাড়িয়ে দিছি, দাড়িতে খুল লাগাইছি? কথা বলেন না কেন? তাই আমিও নবীর উম্মত, মসজিদের ইমাম উম্মত, অন্য অন্য মসজিদের খতিবেরা উম্মত, তারা এই নবীর আদর্শ মানার জন্যই তো চিল্লায়। তাই এরা বলতে আছে নবীর আদর্শ মানো,
আমরাও মানার চেষ্টা করি, আপনাদেরকেও মানাবার জন্য চেষ্টা করি। আমাদের সাথে শত্রুতা আমি কেন কথা বলেন না? আলেমেরা জেলখানায় কেন কথা বলে? কেন কি অনেক আলেম জেলখানায় বন্দিখানায় আছে না? বর্তমানেও আছে না? নাই কি আপনার ভয়টাই করে নাকি? কথা বলে ভয় করে নাকি? আবার কোন পক্ষে যাবো? আমারও ধরে কি আছে এরকম কোন সন্দেহ? ভয় যদি থাকে তাহলে চুপ থাকেন। আমরা ওই ভয়টা সব উপেক্ষা করিয়া এরপর আল্লাহর ফজলে মাঠে ময়দানে কথা বলি, কারণ বলতেই হবে। কি বলার দরকার আছে না নাই? কারণ আলেমরা আপনাদের যত শত্রু মনে করেন আসলে তাকাইয়ে দেখেন এরা কিন্তু আপনার বন্ধু। কি বন্ধু না ভাইরা? আবেগ করিয়া কত কথাই তো বলি, যেহেতু আলোচনা লম্বা হয়ে যাচ্ছে আমি কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমেগুলো তেলাওয়াত করছিলাম, সময় দীর্ঘ হওয়ার কারণে আসলে আলোচনায় ঢুকতে পারি নাই। আপনাদের এখানে উপস্থিত হওয়ার মুখ্য যে আমার একটা উদ্দেশ্য ছিল এটা সম্পর্কে আপনাদের বুঝাচ্ছে কথা কেন বুঝাচ্ছে ক্লিয়ার? মিলাদুন্নবী আর কি সিরাতুন্নবী এটা সম্পর্কে আমাদের ধারণা আছে, সঠিক বুঝাচ্ছে? যদি বুঝ আসছে থাকে, যারা এইটার ব্যতিক্রম করে আমরা সেইটার সমালোচনা করি আর কিছু না। কথা বুঝতে পারছেন? তা আমরা যদি একটু আমাদের ফিলিংসকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা খাবার উদ্দেশ্যে আসবো না, মনে থাকবে কথাটা? বিনা খানায় যদি ইয়ার চাইতে লোক বেশি হইয়া মসজিদ থেকে বাহিরে যদি আলোচনার পরিবেশ করতে পারেন আল্লাহর ফজলে করবে এইদের ভিতরে বরকত, এইদের ভিতরে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে এসে আলোচনা শুনছেন। যতক্ষণ পর্যন্ত আপনাদের এই দেহ থেকে খানার খেয়াল দূর না হবে ততক্ষণ পর্যন্ত নবীজির আদর্শের গলায় আদর্শের মালা নিজের গলায় পরাইতে পারবেন না। কথা কি বুঝাইতে পারছি? ঘরে আজকের ইসলাম আছে কথা কেন? নবীর আদর্শ আছে মেয়া? বিবির মধ্যে ইসলাম নাই, ছেলের মধ্যে ইসলাম নাই, মেয়ের মধ্যে ইসলাম নাই আছে না? বলতে পারেন হুজুর কোয়ান কি? আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখছি, টুপিও মাথায় দিছি, পাঞ্জাবিও পরছি, শুক্রবার দিন জুমার নামাজ পড়তেও যাই, আর যাই আর না যাই অন্তত সপ্তাহে একদিন যাই, কে বলছে আমার মধ্যে ইসলাম নাই? কি এরকম লোক নাই কি ভাই? আছে না নাই? ইসলাম কি খালি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? না, মেয়া জামার বুদামটা দেওয়ার মধ্যেও ইসলাম আছে কথা কেন? জামা গায়ে দেওয়ার মধ্যেও ইসলাম আছে। মুসলমান সেই আদর্শ সব ভুলে যাচ্ছে দিন দিন। চুল কাটার মধ্যেও ইসলাম আছে, নখ কাটার মধ্যেও ইসলাম আছে, এক কথা নবীর আদর্শ আছে না নাই? ঘুমাবার মধ্যেও ইসলাম আছে। আপনি তো বাড়িতে যাই ঘুমান কোথায় লঙ্গি কোথায় কাপড় তারই তো ঠিক নেই, কিসের সুন্নাত কোথায় নবীর উম্মাত কুম্বে নবীর সুন্নাত কি কথা বলেন না কেন? খুশ থাকে তা কাজী নবীর উম্মতের এক নম্বর কাজ আমি সব জায়গায় এই স্লোগান দেই, যার মধ্যে আছে নবীর সুন্নাত সেই দাবি করতে পারবে নবীর সবাই বলতে হবে, যার মধ্যে আছে নবীর সবাই বলেন, যার মধ্যে আছে নবীর সেই দাবি করতে পারে কেবল, জোরে বলুন নবীর। আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ হতে পারি যতদিন দুনিয়াতে আল্লাহ তুমি বাঁচাইয়া রাখো নবীর সুন্নাতকে গলার মালা বানাইয়া মুখে মুখে শুধু নবীর উম্মত নয় সুন্নাতকে মানিয়াই আমরা নবীর উম্মত হিসাবে দুনিয়াতে থাকতে চাই, দুনিয়ার থেকে বিদায় হতে চাই, যাতে নবী আমাকে উম্মত বলিয়া পরিচয় দেয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলিয়া আমিন।